হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ভালো মন্দ তাজল্লির সেই অবস্থাসমূহ সম্পর্কে তিনি উচ্চারণ করে গেছেন, বলে গেছেন, আল্লাহ অন্বেষণকারী ব্যক্তির মন যখন জিকিরে লিপ্ত হয়ে যায়, যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বিস্তার ঘটে আর আল্লাহ ভিন্ন সবকিছু হতে তার অন্তর যখন পুরোপুরি পাক পবিত্র হয়ে যায় এবং যখন রুহানিয়াত ও আধ্যাত্মিকতার সাথে তার সমপরিমাণ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, তখন তার মাঝে ঐশ্বর্যতিসমূহ বা আনোয়ারে ইলাহি প্রকাশিত হতে থাকে। কখনো কখনো নিজের বাইরেও তা দেখা যায়। জিকির করতে করতে ভালো নূর হলো সেগুলো যা সে অন্তরে সিনা মাতা বা উভয় দিকে দেখে থাকে। কখনো কখনো এ নূর সমস্ত শরীরেও দেখা যায়। তাই নূর ডাইনে বামে কখনো বা সামনে মাথার দিকে দেখা যাওয়াও ভালো, তবে এ সকল নূরের দিক দৃষ্টি নিবদ্ধ করা উচিত নয়। বিশেষ কোন সেই রঙের নূর যদি ডান কাদের বরাবর সামনে দেখা যায় তবে তা ফেরেশতাগণের নূর, যদি সাদা রঙের নূর হয় তবে তা কেরামিন কাতিবিনের নূর, আর যদি সবুজ পোশাক পরিস্থিতি সুন্দর কোনো মানুষ বা অন্য কোনো ভালো চেহারার ঐশী নূর প্রকাশ পায় তবে বুঝতে হবে এরা ফেরেশতা। জিকির সেই জিকিরচারীর জিকিরকারীর হেফাজত বা রক্ষণাবেক্ষণের জন্য এরা এসে থাকেন। আর ডান কাত হতে কিছুটা সরে অন্যদিকে বা চোখে বরাবর যদি তা দেখা যায় তবে বুঝতে হবে তা মমিন ও পীরের নূর, যিনি হলেন এ পথে তার অভিভাবক। আর যদি তা একেবারে সামনে হয় তবে বুঝতে হবে এ হচ্ছে নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি তাহাকে সোজা ও সরল পথের শিক্ষা দিয়েছেন। বড় পীরের কথায় আমি যাইতেছি বলিয়া জিকিরের কথা বড় পীর দিয়েছেন বলিয়া দয়াল গুরু ডাকি তোমারে পার করো আমারে তাই এবার বাম এবার যদি বাম কাদের দিকে দেখা যায় সেই নূর তবে গুনা হল বন্ধকারী ফেরেশতা ছবি বলে বুঝতে হবে গো। কেউ কেউ একে দুনিয়ার বিবেক, কেউ কেউ এবার দুনিয়ার বিকরণ বলেই অবহিত করে। আমি বলছি কথায় আসরে আপনাদের যাই কহয়ারে যদি বাম কাদের দিকে দেখা যায় একটি নূর, জিকির করতে করতে সেই নূরগুলো বাম কাদের দিকে দেখা যায় তবে গুনাহ সেই লিপিবদ্ধকারী ফেরেশতা ছবি বলে বুঝতে হবে, যেটা গুনাহ লেখেন সেই ফেরেশতা। আর কেউ কেউ একে দুনিয়ার বিকারণ বলে অভিহিত করে থাকে। এমনি ভাবে যে প্রতিচ্ছবি বা শব্দ পিছনে বা বামে দেখা যাবে বা শোনা যাবে তাও শয়তানের ধোকা বলে বুঝতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আজিম এই দোয়া পাঠ করে তাকে বিতাড়িত করতে হবে যেন জিকিরের মধ্যে বিঘ্ন না ঘটায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলে গেছেন, তখন আউযু বিল্লাহ বিনাশ শাইতানের রাজিম পাঠ করতে হবে এবং এর প্রতি কোনো প্রকার লক্ষ্য করার থেকে বিরত থাকতে হবে। তাই উপরের দিকে বা পিছনে দিকে বা ওই নূর আসতে দেখা গেলে বুঝতে হবে এটা তার পাহারাদার নিযুক্ত ফেরেশতাগণের। আর যদি দিকহীনভাবে এর প্রকাশ ঘটে এবং মনে ভয়ের সঞ্চয় হয় তা বিতরিত হওয়ার পরও যদি এর বাতিনি
সেই এর বাতুনি হুজুর বা অভ্যন্তরীণ উপস্থিত সৃষ্টি না করে তবে বুঝতে হবে তা শয়তানের আলো। কোনটা নূরের আলো, কোনটা শয়তানের আলো, সমস্ত কিছু বরপীর আব্দুল কাদের জিলানী বিস্তারিত বলে গেছেন। এই সময় লাহাউল আলা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে, আর এমন এমনি ভাবে দিকহীন ভাবে যদি তা প্রকাশ পায় এবং বিতরিত হওয়ার পরও যদি এর বাতনি সেই হুজুর বা অভ্যন্তরীণ উপস্থিত অসাধন অসাধন বিনিষ্ট না হয়, তাহলে অধিকন্ত তার মিলনের আকাঙ্ক্ষা পূর্বের ন্যায় তীব্র অনুভব হয়। তবে তাই হচ্ছে নুরি, সেই নুরি মতলব সে নূর যার জন্য এ পথ অতিক্রম ও পরিক্রম। আল্লাহ পাক আমাদের সকলকে এ অমূল্য নিয়ামত দান করুন, আমাদের প্রার্থনা তাই। নূরের কথা বললেন বড় পীর, জিকির করতে চাই সারা গায়ে নূর আলো হয়ে যায় জিকিরকারীর যায়ও। ধোয়াস সঙ্গে বুক বা নাভির উপরে দেখা যায় তবে তা হচ্ছে শয়তানের অস্ফলা। এমন অবস্থা আউযু বিল্লাহ কি বাহালাহাওলা, আর এই পাঠ করতে হবে যদি সিনার ভিতরে বা দিলের ভিতরে প্রকাশ হয় পায়া। পরিষ্কার সাদা রঙের হয়ে তবে যায় রুহের নূর যাক তালিব এবার আল্লাহ সন্দৃশ্য ব্যক্তির দিলে যায়। তাজিল্লির মাধ্যমে আপন অস্তিত্ব প্রকাশ করছে ধীরে ধীরে বহল বহ কথা গো বড় পীরের বাণী। জিকির করতে করতে যদি আগুন বা ধোয়া, আগুন বা ধোয়ার সঙ্গে বুক বা নাভির উপরে দেখা যায় তবে তা হচ্ছে শয়তানের সেই অসহসা। এমন অবস্থায় আউযু বিল্লাহ বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আজিম পাঠ করতে হবে। আবার জিকির করতে করতে যদি সিনার ভিতর বা দিলের ভিতর প্রকাশ পায় তবে তা দিনের নূর হবে, দিনের মতন আলো, এরকম দিনের নূর হবে। কিন্তু যদি পরিষ্কার সাদা রঙের নূর হয় তবে তা রুহের নূর যা তালিব ও আল্লাহ সন্দিষ্ট ব্যক্তি দিলে তাজিল্লির মাধ্যমে আপন অস্তিত্ব প্রকাশ করেছেন তিনি। মাথার দিক হতে যদি নূর দেখা যায় তবে তাও ওই রুহের মাধ্যমে আপন অস্তিত্ব প্রকাশ করছে। মাথার দিক ওই রুহের নূর, তাও ওই রুহের নূর, এটা হলো রুহু তারই নূর দেখতে হবে। সূর্যের রঙের নূর ও রুহের নূর, কাউকে বলেন যে সামনের দিকে নূর হলো মুহাম্মাদের নূর। জিকির করলে এই সমস্ত নূর মাথা থেকে, সামনে থেকে, কলব থেকে, নাবির থেকে, কেন ধোয়া বা আগুন দেখলে শয়তানের বুঝতে হবে এসব জিকিরের পর বড় পীর আব্দুল কাদের জিলানী বলে গেছেন। তাই সেই নূর ডান কাঁধে বাম কাঁধে কোন নূর সমস্ত কিছু বিস্তারিত বললাম, তরিকতপন্থী যারা আছে তারা বুঝে নেবেন। মুর্শিদের দরবারে যাইয়া নাওলারে খবর কোন নূর কোথায় কিভাবে হয় আগমন তাজিল্লি নূর যাইও। সকল ক্ষেত্রে মালিকের কর্তব্য হলো পরম পরম অবিশিষ্ট জন ভিন্ন আর কোন নূরের প্রতি যখন আর লক্ষ্য নিবন্ধন না হয় অন্য কোন নূরের যেন তার পরম আসাধন পলক পলক না হয় আরো।
সকল ক্ষেত্রে মালিকের কর্তব্য হলো পরম সৃষ্টিজন বিভিন্ন আর কোন নূরের প্রতি যেন তার লক্ষ্য নিবন্ধন না হয়, অন্য কোন নূরে যেন তার পরম অসাধন পলক না হয়, বরং নূরে ইলাহি সেই পরিভ্রমণেরই জন্য যেন সে অগ্রসর হতে থাকে। কারণ আল্লাহর নূর সমূহের কোনো শেষ নেই। সেই গভীর কাল রঙ্গের অন্ধকার এবং তার চারপাশে ক্ষীণ এবং মলিন নূরানি দেখা যায়, তবে তা হলো নূরি নফি। এই নূরে নফি বলা হয়। অন্ধকারে যদি নূর দেখা যায়, এদিকে দৃষ্টি দিলে এই নফি অর্থাৎ আল্লাহ ভিন্ন অন্য সকল কিছু অস্বীকার করা, আর আল্লাহ ছাড়া সকল সব কিছু অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য সকল কিছু সে অস্বীকৃতির স্তরে সেই পৌঁছবে। আর আল্লাহ ছাড়া অন্য সব কিছু থেকে হৃদয়ে পরিষ্কার না হওয়ায় এবং সেই আশারেহি সেই আফসানি এবং সিপাতিন এবং বিভোর ফানা হয়ে যাওয়া হলো মূল উদ্দেশ্য। তাই হুশ ফেরার পরও আল্লাহকে ভালোবাসার ব্যথা, তার সাথে সাথে মিলন আকাঙ্ক্ষা ও প্রেম ও তিস্তাহা আরো বৃদ্ধি পাবে এবং তার স্বাদ লাভের ধন্য হবে। মূলত এর আসল অবস্থা বর্ণনা করা কখনো সম্ভব নয়। এই আরোহণ পরিভ্রমণ সমাপ্তির পর সেই এজাব্বার তাজাল্লি প্রকাশ পায়। চোখের কালো রঙের মতো হচ্ছে এই তাজাল্লি জাতীয় রং। তাতে আল্লাহর মারফত প্রাপ্ত ব্যক্তির সেই কলবে বা আরিফের সেই ফানাউল ফানা প্রাপ্তি ঘটে। এ ধরনের তাজিল্লির শুরুতে আল্লাহ অন্বেষণকারী ব্যক্তি বলবে ভিন্নভাবে। নূরের কথা বলতে একটু প্যাস লাগিয়া যায়, আনোয়ারায় আল্লাহ অন্বেষণকারী যদি বাসি প্রকাশ দেখতে দেখা এইবার যায়। নূর রাশি অনুসারে স্বয়ং নূরে নূরিময় হয়ে নূরের জগতে ভ্রমণ করে। এই অবস্থায় এ সমস্ত তাজল্লির দিকে মালিকের লক্ষ্য দেওয়া প্রয়োজন, বরং এ সকল কিছুকে আল্লাহর কুদরত ভেবে তার দিকেই তার সকল ধ্যান ও সকল সৃষ্টি নিবদ্ধ রাখা উচিত। তাই পীর ও মুরিদের সাহায্য আল্লাহর রহমত সে আকাশে পৌঁছে যেতেও সক্ষম হয়। আকাশের অত্যাবশ্য জিনিস ফায়দা হাসিল করবে তিনি। তাই ফেরেশতাগণকে নানা আকৃতিতে সে দেখতেও পাবে এবং তাদের মতেই তাদের সাথে আকাশে আরোহণ করে ঊর্ধ্বলোকের সেই আশ্চর্যজনক বিস্ময়কর বিষয়গুলো সে দেখবে। এই সমস্ত জিনিসের আস্বাদনে লিপ্তি হওয়া দরকার। বরং আগ্রহ প্রেম এবং উদ্বোধনা নিয়ে তাকে পথে উন্নতির দিকে অগ্রসর হইয়া যায়। বরং আগ্রহ প্রেম এবং উদ্বাদনা নিয়ে তাকে
এই পথে উন্নতির দিকে অগ্রসর হতে হবে। আল্লাহর সেই বানুজায়ী এবং পীর ও মুরিদের সেই তাহাজ্জুদ হতে সে আরশ ও কুরসিতে যেতে সক্ষম হবে। কুরসিকে সে আরশের নূর এবং সূর্যের মতো উজ্জ্বল আলোকিত দেখতে পাবে। এই সকল দিকে সালেক ব্যক্তিদের লক্ষ্য দেওয়া উচিত হবে না, বরং সবকিছুতেই তার নফির মধ্যে রেখে অগ্রসর হতে হবে। এই স্তর মালিক সেই উন্নসরতা অর্থাৎ বস্তুর প্রদান গত স্তর হতে উন্নতি করে তাই ইতালাক অর্থাৎ বস্তু নিরপেক্ষ অবস্থায় যেতে সক্ষম হবে।